हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकेर आमी आपनादेरके करे देखाबो सर्षे और पोस्त दिए बाटा माछेर झाल। ताहले देखे नी एई रेसिपिटी करार जोन्नो आमार की की उपकरण लागछे। आमी एखाने दुटो बड़ो साइजेर बाटा माछ माझखान थेके केटे दुटो टुकरो करे करे नियेछि और माछगुलो भालो करे धुये परिष्कार करे रेखेछि। लागबे बड़ो साइजे एकटा प्याज कुचि আর আছে হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ, জিরের গুঁড়ো আছে ছোটো চামচের এক চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো আছে ছোটো চামচের এক চামচ। আর লাগবে সর্ষে পোস্ত বাটা। আমি এখানে ছোটো চামচের দু চামচ সর্ষে আর ছোটো চামচের দু চামচ পোস্ত আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে রেখেছি। লাগছে চারটে গোটা কাঁচা লঙ্কা। লাগছে ছোটো সাইজে একটা টমেটো কুচি, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। নুন চিনি লাগবে স্বাদ অনুযায়ী, আর রান্নাটা করতে সর্ষের তেল লাগবে। প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছটা 15-20 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 15-20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। আমি মাছগুলো ভেজে নেবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছের দুপিট আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো এখন আমি তেল থেকে তুলে নেব। মাছ তেল থেকে তুলে নিয়েছি। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। ফোড়নটা আমি 10 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। আমি 10 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিচ্ছি হাফ চামচ নুন। টমেটো নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। সামান্য একটু মশলার সাথে সর্ষে পোস্তটা কষিয়ে নেব। আমি 10 সেকেন্ডের মতন সর্ষে পোস্তটা একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এই বাটি ধোয়া জল, ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল, ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে। আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি ফ্লেভারের জন্য। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট এটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল। রান্নাটা হয়ে গেছে, এখন এটা আমি নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।